হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। রেসিপি ভিডিও বলতে একটা মিষ্টি বানানোর ভিডিও নিয়ে এসেছি। এই মিষ্টিটা তোমরা অনেকে অনেক নামেই চেনো, হয়তো অনেকে চিত্রকূট নামে জানো, অনেকে সরভাজা নামে চেনো, অনেকে হয়তো লাল সুজির ভাজা মিষ্টি নামে চেনো। যে যে নামে চিনতে পারো, কারণ এর অনেক নাম আছে। তা আমি এটাকে লাল সুজির ভাজা মিষ্টি নামে চিনি। তো তার জন্য প্রথমে ননস্টিক প্যানে একটু বাটার বা ঘি দিয়ে ভালো করে সেটাকে গলিয়ে নেবে। যেহেতু বাটার দিচ্ছি সেহেতু গলিয়ে নেবে, ঘিতে অত গলাতে হয় না। তো তারপর সুজি দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা কেটে যায়। তারপর এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো, যাতে দুধ দিয়ে এটা ভালো ঘন হয়ে যায়। এতটাই দুধ দেবো যাতে এটা ঘন হয়ে যায়, ভালো মানে একদম লিকুইড টেক্সচার চলে আসে। তারপর আস্তে আস্তে যেন এটা একটু সফট থেকে কাদা কাদা টেক্সচারে আসে। কাদা কাদা টেক্সচারে আসবে যখন দেখবো ননস্টিক থেকে একদম ছেড়ে আসছে, ঠিক এরমভাবে আস্তে আস্তে যখন ননস্টিক থেকে যখন দেখবো কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে আসছে আস্তে আস্তে, তখন এটাকে বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো থালার মধ্যে। তারপর 1 চামচ ময়দা আর 2 চামচ মিল্ক পাউডার আর অল্প একটু বেকিং সোডা বা বেকিং পাউডার নিয়ে ভালো করে গরম অবস্থাতে, মানে উষ্ণ গরম অবস্থাতে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এমনভাবে মাখবো যাতে এটা একটা সফট ডো তৈরি হয়ে যায়। সফট ডো তৈরি হয়ে গেলে এটা থেকে টেক্সচার দিতে খুব সুবিধা হবে। তো এটাকে মাখার পর আমি আরও 1-3 মিনিটের মতো এটাকে রেস্টে রাখবো, যাতে এটা একটা টেক্সচারে ভালোভাবে টাইট হয়ে যায়। টাইট হয়ে যাওয়ার পর এটাকে একটা থালার মধ্যে বা যে কোনো কাঠের বোর্ডের ওপর নিয়ে, আমি যে থালার মধ্যে করছি সেটি একটু হালকা ঘি বা সাদা তেল দিয়ে ভালো করে থালাটাকে একদম মানে মাখিয়ে নিতে হবে, যাতে কাটতে গেলে এটা সহজেই উঠে আসে। তারপর এটাকে নিজের শেপ অনুযায়ী ভালোভাবে শেপ দিয়ে কেটে কেটে তুলতে হবে। তারপর তোলার পর এটাকে নিজের শেপে আনতে গেলে অনেক সময় একটু বেঁকে যেতে পারে, তো সেটাকে সেইভাবে শেপ দিয়ে নিতে পারো। তারপর কড়াইয়ের মধ্যে এক সাইডে চিনি জল, মানে চিনি আর জল দিয়ে সিরাপ তৈরি করব। কোনো এক তার বা দু তারের সিরাপ না, নর্মাল সিরাপ তৈরি করব। আর একদিকে তেল গরম করব যাতে এইগুলোকে ভাজতে পারি। তা আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে, তেলটা গরম করে নেওয়ার পর মিডিয়াম আঁচে রেখে এটাকে ভাজবো। আর এক সাইড লাল হলে, হালকা লাল হলে তারপর পাল্টে দেবো। এরমভাবে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট করে প্রত্যেকটা সাইড দিয়ে ভাজতে হবে, যতক্ষণ না এর কালারটা লাল হয়ে যাচ্ছে। তুমি যদি সাদা সাদা রাখতে চাও তো রাখতে পারো, আমার এটাকে লাল লাল অবস্থায় থাকতে সুবিধা, ভাল লাগে, সেজন্য সেম রাখি। তো তার মাঝখানে সিরাপটা গরম হয়ে গেছিলো, ফুটে উঠেছিলো, তার মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ঠিক এরকম লাল রং হয়ে গেলে তারপর সিরাপের মধ্যে দেবো। সিরাপের মধ্যে একটু লেবুর রস দিয়েছি যাতে এটা শক্ত না হয়ে যায়, থকথকে না হয়ে যায় সিরাপটা। তো এটাকে ভাজার পর সিরাপের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে, তারপর দরকার হলে তুমি একটু ফুটিয়ে নিতে পারো। ফুটিয়ে নিলে জিনিসটা আরও বেশি সফট হয় মিষ্টিগুলো। ফুটিয়ে নেওয়ার পর এটাকে বন্ধ করে দেবো, দিয়ে সেকেন্ড ব্যাচ যখন আবার ভাজবো তখন 2 কড়াই বন্ধ করে দিয়ে আবার চালাবো, কারণ নাহলে এটা খুব গরম হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গেলে জিনিসটা পুড়ে যাবে আর সেই কালারটা আসবে না বা সেই টেক্সচারটা টেস্টটাও মুখে আসে না। তো যাই হোক, তারপর ভাজা হয়ে যাওয়ার পর সেটাকে সিরাপে দিয়ে একই পদ্ধতিতে সেকেন্ড ব্যাচটাকে করে নেবো। তারপর সিরাপের মধ্যে রেখে 1-2 ঘন্টা রেখে ঠান্ডা হতে দেবো। তারপর তৈরি আমাদের মিষ্টি।